হরি কৃষ্ণ এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন আমরা যাচ্ছি রাজাপুর জগন্নাথ মন্দিরে আজকে হল স্নানযাত্রা তো অলরেডি আমরা মানে কি বলবো আরও সকাল সকাল যেতে চাইছিলাম বাট অলরেডি লেট হয়ে গেছি কারণ সাতটা থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায় এখন আটটার মতন বাজে তো যাই হোক চলো বেরোনো যাক আর কি প্রোগ্রাম হয় ওখানে তোমাদের সব দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো আর হ্যাঁ ভালো লাগলে এই ভিডিওটাই লাইক করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক তো বাড়ি থেকে বেরিয়েই দেখছি যে আমাদের দুদলা চলে এসেছে আর এই দিকে দেখো প্রত্যেকদিন সকালবেলা এই পাখিগুলো এত ঝগড়া করে এত ঝগড়া করে বলার মতো নয় আর এদের ঝগড়াগুলো শুনতে আমার বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে যাই হোক তোমাদের দাদার দুধ নেওয়া কমপ্লিট আর এই দুধটা আমরা নিয়েছি জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য এবার এখন তোমরা অনেকে ভাবতে পারো দিদি এই প্লাস্টিক পটে করে কি জগন্নাথ দেবকে স্নান করাবে না না এমন কিছু নয় জগন্নাথ মন্দিরে যাওয়ার সময়ই কিন্তু আশেপাশে অনেক মানে মাটির জিনিস বানায় ওরকম দোকান পড়বে তো ওখান থেকে কিন্তু আমরা দুটো মাটির ঘট নিয়ে নেব ওই মাটির ঘট দিয়েই কিন্তু জগন্নাথ দেবকে স্নান করাবো তো এখনো অনেকটাই চলে এসছি জগন্নাথ মন্দিরের কাছাকাছি আর এই যে দেখো এই রাস্তাটা আমার বড্ড ভালো লাগে কারণ এই পাশে মাঠের মধ্যে না মাঝখানে মাঝখানে তাল তালগাছ রয়েছে যেটা দেখতে বেশি সুন্দর লাগে আর এখন যেহেতু সকালবেলা তো সকালবেলার ওয়েদারটাও কিন্তু আজকে খুব সুন্দর এখনও রোদ ওঠেনি বেশ ভালো লাগছে তো দেখতে দেখতে চলে আসলাম এই যে বললাম না মাটির ঘড়া কিনতে হবে মানে মাটির কলসি তো এখানে কিন্তু অনেক রকমের সাইজেরই কলসি বিক্রি করছিল তো আমরা এমন চাইছিলাম যে দুটোর মধ্যেই হাফ আপ দুধ চলে আসবে এমন চাইছিলাম তো অবশেষে সবগুলো দেখার পর দুটো পছন্দ করে এখান থেকে নিয়ে নিয়েছি তো চলো এবার আবার বেরোনো যাক বন্ধুগণ এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর এখন মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি আর বেশ ভিড় হয়েছে কিন্তু সকাল সকাল আমরা ভেবেছিলাম যে এই সকালবেলার টাইমে কিন্তু অনেক লোকজন আসবে না হয়তো দেরি করে সবাই আসবে কারণ দুপুরবেলা যেহেতু এখানে প্রসাদ থাকে তো আমরা একটুখানি তাড়াতাড়িই এসছিলাম যেন ফাঁকা ফাঁকা জলটা ঢেলে দিতে পারি কিন্তু তোমরা বুঝতেই পারছো যে সামনে এখানে কত লোক বসে জগন্নাথ দেবের যাত্রা দর্শন করছে আর লাইনটা তোমাদেরকে দেখাবো লাইনটা যেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে সকাল সকাল কত লোক হয়েছে এখানে এত লোক জগন্নাথদেবকে স্নান করাচ্ছে যে জগন্নাথদেবকেই আমি এখনও অবধি ঠিকঠাক করে দেখে উঠতে পারছি না মানে অল্প অল্প সবার ফাঁকায় ফাঁকায় অল্প অল্প করে দেখছি তো দেখি হোপসো একটু দাঁড়ালে হয়তো ভালো করে দেখতে পারবে এই যে দেখো এতক্ষণে একটু ফাঁকা ফাঁকা হলো আর এতক্ষণ একটু ভালোভাবে দেখতে পাচ্ছি আর এই যে কি ভালো না দেখে সকাল সকাল সুন্দর তো তো আমার দর্শন করা কমপ্লিট এবার আমি আমি চলে চলে যাই চলো জলটা ঢেলে এই যে দেখো জল ঢালার জন্য আর এত ভিড় এত ভিড় এত ভিড়ের মধ্যে একটুখানিও দাঁড়ানোর সময় দিচ্ছে না ঠিক করে জল ঢালার মতন কিন্তু এর পেছনে অনেক কারণ আছে সেটা আমি বুঝি কারণ সবাই যদি অনেকটা সময় লাগিয়ে জগন্নাথ দেবকে স্নান করে তাহলে কিন্তু যারা পেছনের লাইনে রয়েছে আর লাইনটা এতই বড় এত ভক্তবৃন্দই এসছে তাদের কিন্তু জল ঢালতে ঢালতে একদম রাত হয়ে যাবে আর এখন তো সবে সকালবেলা সারা দিন কিন্তু আরও ভক্তবৃন্দরা আসবেন আর আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদারও দেখো জল ঢালা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন আমরা চলে যাব এই পাশেই কিন্তু রয়েছে শিব মন্দির জগন্নাথ মন্দিরের ভেতরেই শিব মন্দির রয়েছে তো সেই শিব মন্দিরে এখন চলে এসছি তো মহাদেবকে তো জল ঢালতে পারলাম না কারণ তালা লাগানো ছিল তো এখানে বাইরে নন্দিজির গায়েই জল ঢালছিলাম আর এখানে জল যাওয়ার খুব সুন্দর করে সিস্টেম করা আছে তো যত খুশি মানে নন্দিজির গায়ে জল ঢাললেও কোনো সমস্যা নেই তো এখানে আমি যতটা মানে আরেক ঘর জল নিয়ে এসেছিলাম মহাদেবেরকে দেওয়ার জন্য কিন্তু দিতে তো পারলাম না তো পুরোটাই এখানে নন্দিজির গায়ে ঢেলে দিয়ে যাচ্ছে আর এই দিকে এখন পেছনের দিকটা আসলাম তোমাদেরকে একটু লাইনটা দেখাতে তোমরা এখানে দেখতেই পারছো যে এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখনই এত ভক্তবৃন্দ চলে এসছে জগন্নাথ দেবকে স্নান করাতে তার জন্য আমি বলছিলাম যে আজকে কিন্তু অনেক ভক্তবৃন্দ আসছে জগন্নাথ মন্দিরে তো তোমরা যারা এই বছর আসতে পারো তারা কিন্তু নেক্সট ইয়ারে চলে এসো আর এখানে দেখো ভক্তবৃন্দদের জন্য কিন্তু সুন্দর প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে আগের বছর তোমরা দেখেছিলে আমার ভিডিওতে যেটা ইউটিউবেও আছে ফেসবুকেও আছে খিচুড়ি করা হয়েছিল এই বছর কিন্তু অন্ন করা হয়েছে অন্ন ডাল মিক্স সবজি আর পায়েস পায়েস দেখতে পাচ্ছ এখানে কত পায়েস রয়েছে আর এখানে অন্ন দেখো কত অন্ন করা হয়েছে আর এখানে কিন্তু আজকে পাঁচ থেকে দশ হাজার মানে সারাদিন যত ভক্ত আসবে তত ভক্তর জন্য প্রসাদ রেডি করা হবে আর এখানে দেখো কত বড় বড় কন্টেনারের ডাল আর এখানে কত বড় বড় কন্টেনারে মিক্স সবজি আর কত বড় একটা কড়াই এই এত বড় কড়াইয়ের কত লোকের একসাথে রান্না হচ্ছে তোমরা একটু আইডিয়া করো তো যদি কেউ গেস্ট করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই বড় কড়াইটায় তোমাদের আইডিয়ায় কত লোকের রান্না হচ্ছে আরেকটা কথা মানতেই হবে যেই ভক্তরা এখানে এত কষ্ট করে সেবা করছেন রান্না করছেন সার্ভিস করছেন তারা সত্যিই সবাই প্রশংসাযোগ্য আর এখানে দেখো সবাই প্রসাদের জন্য বসে রয়েছেন একের পর একটা করে কিন্তু প্যান্ডেল আছে এখানে কিন্তু একটা প্যান্ডেল নয় প্রসাদ পাওয়ার জন্য আর এইদিকে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই লাইনটা কিন্তু অনেক বড় আমি যা সময় তোমাদেরকে দেখাবো আর এখানে আমরা বসে পড়েছি এখন প্রসাদের জন্য আর এই প্রসাদ পাওয়ার জন্য কিন্তু কোনো পোকার কুপন বা কোনো কিছুর দরকার নেই বা ভক্ত হতে হবে এমন কোনো ব্যাপার নেই শুধুমাত্র লাইনটা সুন্দর করে দিয়ে ধীরে সুস্থে প্রসাদ পেতে হবে তাহলেই হবে তো বন্ধুগণ আমাদের এখন পাতা চলে এসেছে খুব সুন্দর শাল পাতা দিয়েছে এই শাল পাতাতে কিন্তু আগে অনেক অনুষ্ঠান বাড়িতে ইউজ করতো এখন সচরাচর দেখা যায় না তো এখানে চলে এসেছে গরম গরম অন্য তার সঙ্গে সঙ্গে গরম গরম ডাল আর এই পবুরা খুব সুন্দর করে ধৈর্যের সঙ্গে সার্ভিস করছেন তারপরে চলে এসছে মিক্স সবজি আর প্রসাদ কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তারপরে চলে এসছে গরম গরম পায়েস তো আমার প্রসাদ পাওয়া কমপ্লিট বন্ধুগণ এখন আমি চলে এসেছি বাইরে আর মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদা গেছে এই মন্দিরের সামনেই আমবাগানে বাইক আনতে কারণ এখানেই আমরা এসে বাইকটা রেখেছিলাম আর এখন আমরা চলে যাবো যেদিকে প্রসাদ পাচ্ছে সেই দিক দিয়ে বাড়িতে আর তোমাদেরকে বললাম না যে কত লোক প্রসাদ পাচ্ছে সেই লাইনটা আমি তোমাদেরকে দেখাবো তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে তোমরা আইডিয়া করতে পারবে যে এখন বাজে সকাল সাড়ে নটার মতন মানে সাড়ে নটা ঠিকঠাক বাজেনি আর এখনই এত ভক্তদের লাইন প্রসাদ পাওয়ার জন্য তাহলে তোমরাই ভাবো যে সারাদিন কত হাজার হাজার ভক্তরা এখানে প্রসাদ পাবে তো এই বছর যারা মিস করে গেলে কিন্তু এত সুন্দর একটা প্রোগ্রাম তোমরা মিস করো না তো যাই হোক আরেকটা কথা তোমরা অনেকেই জানতে চাইছো যে দিদি মায়াপুরে রথের সময় গেলে তোমার সাথে কী করে দেখা হবে রথ যখন বেরোবে আমি কিন্তু রথের সঙ্গেই থাকবো তো ওই আগে পেছনে একটু যদি আসা যাওয়া করো তোমরা আমাকে পেয়েই যাবে তো চলো এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুগণ ঘরে চলে এসছি আর এখন ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেব কারণ কালকে রাতে একটু ঘুম হয়নি আর কেমন লাগলো তোমাদের স্নান স্নানযাত্রার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একটু ছোট্ট করেই ব্লগটা করলাম তোমাদেরকে দেখালাম কেমন হয় মায়াপুরের স্নানযাত্রা তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে সবাইকে টাটা